গত মাসের 9 তারিখে তার ছেলে ডক্টর সাদিক সাইফুল্লাহ ওরফে ডক্টর রাফাতকে তার অপর এক সহযোগী সহ আমরা সিলেট অঞ্চল থেকে গ্রেফতার করি এবং তার পূর্বে আরো 3 জন জঙ্গি সদস্য যারা এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ট্রেনিং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে হিজরত করেছিল তাদেরকে আমরা যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করি তাদের দেওয়া তথ্য মোতাবেক তাদের নেতা এবং সিলেট অঞ্চলের এই শারকিয়ার সমন্বয়ক ডক্টর রাফাতকে আমরা সিলেট থেকে গ্রেফতার করি তার অপর সহযোগী সহ ডক্টর রাফাতকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে রাফাত আগে ছাত্র শিবির করত এবং এই যাদেরকে আমরা গ্রেফতার করেছি ডক্টর রাফাত সহ তার অপর সহযোগীদের তারা সকলেই এই শারকিয়ার ট্রেনিং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে হিজরত করেছিল এবং তারা সকলেই আগে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল ডক্টর রাফাতও শিবিরের সাথী ছিল এবং তার অপর সহযোগী আরিফ সেও শিবিরের সাথী পর্যায়ের নেতা ছিল তাদেরকে গ্রেপ্তার করে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে ডাক্তার রাফাত সিলেট অঞ্চলে এর আগে শারকিয়ার আগে আনসারুল ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে আনসারুল ইসলামে যোগ দেয় এবং এই আনসারুল ইসলামের দাওয়াতি কার্যক্রম করা অবস্থায় সে সিলেট থেকে অনেক সংখ্যক সদস্যকে আনসারুল ইসলামে যোগ দেওয়াতে সমর্থ হয় পরবর্তী দেশে শারকিয়ার যে নতুন জঙ্গি সংগঠন শারকিয়ার দাওয়াত পেয়ে সে পরবর্তীতে সে তার দলসহ যা তার সহযোগী সহ এই শারকিয়াতে যোগদান করে এবং ডাক্তার রাফাতের নেতৃত্বেই সর্বপ্রথম সিলেট অঞ্চল থেকে 11 জন এই বান্দরবনের কুকিচিন ক্যাম্পে প্রশিক্ষণের উদ্দেশ্যে হিজরত করে এবং বান্দরবনে সেই কুকিচিন নেতাদের সাথে বা শারকিয়ার ঊর্ধ্বতন নেতাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে সে ফিরে আসে এবং পরবর্তীতে ডাক্তার রাফাতের অন্য কয়েকজন সহযোগী পরবর্তীতে তাহিয়াতের নেতৃত্বে হিজরত করে এবং আপনারা জানেন তাহিয়াত সেই কুকিচিন ক্যাম্পে সর্বশেষ প্রশিক্ষণরত অবস্থায় ছিল তার অপর কয়েক সহযোগী সহ এবং আমরা পরবর্তীতে রাফাতের কাছে জানতে পারি যখন সে ওই 2021 সালের জুন মাসে থেকে বান্দরবন থেকে ফেরত আসে তখন তার পিতার সম্মতিক্রমেই পিতার সাথে কথা বলে এবং পিতার ডাক্তার শফিকের সাথে কথা বলেই সে ওখান থেকে ফেরত আসে এবং তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় সে চিটাগাং থেকে 2টি মাইক্রোবাস ভাড়া করে চিটাগাং থেকে বিশেষ ব্যবস্থাপনা যাতে পুলিশের নজর এড়ানো যায় আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে সক্ষম হওয়ার জন্য সে ডাক্তার শফিক ডাক্তার রাফাতের পিতা যিনি জামাতের আমির তার ব্যবস্থাপনায় চিটাগাং থেকে তারা কিছু ঢাকাতে এবং কিছু সিলেট অঞ্চলে ফেরত যায় এবং আমরা আরও জানতে পারি তার এই সিলেটের বাসায় ডাক্তার শফিকুর রহমানের সিলেটের বাসায় এই ডাক্তার রাফাত তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় এই জঙ্গি সংগঠনের দাওয়াতি কার্যক্রম করত এবং যার পুরাটাতেই সম্পূর্ণ বিষয়টি ডাক্তার শফিক অবগত ছিলেন এবং ক্ষেত্র বিশেষ তার সমর্থন পেয়েছেন তার সহযোগিতা পেয়েছেন এবং তিনি যে হিজরত করেছেন ডাক্তার রাফা তার 11 জন সহযোগী সহ হিজরত করেছেন এই পুরো ব্যয়ভার ডাক্তার শফিক নিজে বহন করেছেন এবং তাদেরকে খরচ দিয়ে সে তাদেরকে কুকিচিনের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়েছিলেন এবং সেই কানেকশনেই আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আমরা ইতিমধ্যে আরও বিষয়ে জেনেছি যে কুকি শারকিয়ার অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে আরেকজন ডাক্তার শাকেরকেও আমরা কয়েকদিন পূর্বে গ্রেপ্তার করেছি তিনি এই শারকিয়ার দাওয়াতি বিভাগের প্রধান ছিল এবং এই সংগঠন থেকে অনেক সহযোগিতা তারা পেত আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে এবং বিভিন্ন ধরনের আপনারা জানেন যে যারা এই এই রাফাতের নেতৃত্বে হিজরত করেছে তারাও অধিকাংশই শিবিরের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল এই রাজনীতির সরাসরি কোনো সমর্থন বা সহযোগিতা ছিল কিনা এই বিষয়ে জানার জন্য এবং এই মামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার কারণেই আমরা গতকাল এই আজকে ভোরে ডাক্তার শফিকুর রহমানকে আমরা বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছি সকলকে ধন্যবাদ আর কি হ্যাঁ ওই মামলার ঘটনার সংশ্লিষ্ট আমরা সেটাই তাকে জিজ্ঞাসাবাদ করব আমি তো আপনাদেরকে বলেছি যে হিজরত করার সমস্ত খরচ ডাক্তার শফিকুর রহমান তার ছেলের হাতে তুলে দিয়েছিলেন এবং তারা যখন প্রশিক্ষণ ক্যাম্পে যেতে পারছিল না তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে আবার
ফেরত নিয়ে আসে, তার ছেলেকে নিয়ে এসেছিল ঢাকায় এবং আরও কয়েকজনকে তারা সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর বা পুলিশ বাহিনীর গ্রেপ্তার এড়ানোর জন্য সে বিশেষ কৌশলে তাদেরকে নিয়ে এসেছিল। আমরা তো আদালতে পাঠিয়ে দিয়েছি, আমরা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি, রিমান্ডে এনে এই বিষয়গুলো আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। সেটা আমরা জিজ্ঞাসাবাদ করি, বাট সিলেট অঞ্চল থেকে আমরা ইতিপূর্বে যে সকল হিজরতকারীদের নাম পেয়েছি বা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের অধিকাংশই আমরা তাদের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করে দেখেছি যে পূর্বে তারা শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল। এখন এই দুটি সংগঠনের সাথে হয়তো পরস্পর বোঝাপড়া থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, অথবা তাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতাও করতে পারে, বাট আমরা কুকি এই শারকিয়ার অন্যান্য যে সকল নেতাদেরকে গ্রেপ্তার করেছি, শীর্ষ পর্যায়ের জঙ্গিদেরকে গ্রেপ্তার করেছি, তাদের জিজ্ঞাসাবাদেও আমরা এরকম কিছু তথ্য পেয়েছি যে তারা জামাতে ইসলামী সংগঠনের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছে। কুকিচিনের কাউকে তো আমরা গ্রেপ্তার করতে পারি না, কুকিচিনের সাথে সংযোগ শারকিয়ার এবং শারকিয়া এই সংগঠনের কাছ থেকে সহযোগিতা তার বিভিন্ন ধরনের সমর্থন সাপোর্ট তারা পেয়ে আসছে বলে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। প্রশিক্ষণের বিষয়ে আমরা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে হয়তো কিছু অগ্রগতি করতে পারবো, আমরা আপনাদেরকে আবার জানাবো। আজকে ওই বিষয় না, আমির ছাড়া আর কি কোনো নেতার জামাতের আমরা সরাসরি আমিরের ছেলেকেই এই সংগঠনে সম্পৃক্ত পেয়েছি, সে প্রথম হিজরতকারী এবং তার নেতৃত্বে একটি বড় সংখ্যক সদস্য এক অঞ্চল থেকে একযোগে 11 জন হিজরত করেছিল। যেই সংগঠনের প্রধানের ছেলে হিজরত করে সেই সংগঠনের অন্যান্য আঞ্চলিক পর্যায়ের সমর্থন অবশ্যই আসে বলে আমরা তথ্য পেয়েছি ইতিমধ্যে, আমরা সেই বিষয়ে কাজ করব। থ্যাংক ইউ।